আমরা যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে যেটা নিয়ে ম্যাক্সিমাম এখন মানুষ আমাদের মতন সাধকদের কাছে ভিড় করেন যে একজন পছন্দের মানুষকে কাছে পাওয়া সে দূরে চলে যাচ্ছে বা দূরে চলে গেছে তাকে ঠিক যেভাবে চাইছি সেভাবে পাচ্ছি না বা আগে যেভাবে তার সাথে কথাবার্তা হতো যোগাযোগ ছিল সে আসছে না সেই কারণে তাকে কাছে পেতে যে আমরা আকর্ষণ বর্ষীকরণ ক্রিয়া করে থাকি আমি এই নিয়েই দুটো ক্রিয়ার কথা বলবো যেটা করার জন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না নিজেরা নিজেদেরটা করে নিতে পারবেন তো আমি যে আজ বর্ষীকরণের কথাটা বলবো এগুলো হচ্ছেন কামাখ্যা মা কামাখা সাধনা করে পাওয়া এগুলোকে মোহিনী বশীকরণ বলা হয় যে মোহিনী প্রয়োগ করা হয় এগুলো হচ্ছে সেই মোহিনী প্রয়োগের কিছু মন্ত্র কিছু টোটকা বলতে পারেন যেটা করতে হবে এই ক্রিয়া করতে গেলে সাত দিন অল্প আহার করতে হবে এবং অবশ্যই নিরামিষ ভোজন করতে হবে বেশি খাওয়া যাবে না খুব কম আহার করতে হবে কম মানে কি কীরকম চেষ্টা করতে হবে যে ম্যাক্সিমামটা যাতে ফলমূল খাওয়া যায় এবং একবেলা একবেলা যাতে অন্ন মানে একমুট অন্ন যাতে আমি খেতে পারি তার বেশি অন্ন না এবং খুব সাত্ত্বিক আহার করতে হবে ম্যাক্সিমাম ফল মূল মিষ্টি দুধ এইসব খেয়ে থাকতে হবে যাতে আমার শরীরটা ঠিক থাকে সাত দিন এইভাবে আহার করেই সাধনা শুরু করতে হবে এই আহার করার পরে যে যখন সাধনায় বসব আমার পছন্দের নারী বা পুরুষ যাই হোক না কেন তার একটা ছবি ফটো নিয়ে বসতে হবে সামনে সেটা একটা লাল আসনের সেই ফটোটা বেছাতে হবে এবং সেখানে কিছু সুগন্ধ জিনিস রাখতে হবে কিছু সুগন্ধ পারফিউম চন্দন লাল চন্দন সাদা চন্দন অগরু গোলাপ জল ভালো পারফিউম এগুলো রাখতে হবে এবং রজনী ফুল রজনীগন্ধা আর গোলাপ ফুল এগুলো রাখতে হবে এগুলো রেখে একটা মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা হচ্ছে ওং কামাতুরা কামো মায়া কামো জাপিনি ও মানে নামটা বলতে হবে কুরু কুরু রিং নমা এই মন্ত্রটা জপ করতে হবে প্রতিদিন এগারো মালা করে জপ করতে হবে প্রতিদিন এগারো মালা জব করে সাত দিনে সাত এগারো সাতাত্তর মালা জব কমপ্লিট করতে হবে তাহলে ওই পছন্দের ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাদের সম্পর্কটা ভালোভাবে আবার শুরু হবে মানে এগারো মালা মানে একশো আটে এক মালা হচ্ছে একশো আট ইন্টু এগারো প্রতিদিন করতে হচ্ছে এগারো সাত দিনে এগারো ইন্টু সেভেন বোঝা গেল এটা কমপ্লিট করতে হবে আচ্ছা মন্ত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি ওং কামাতুরা কামময়া কাম জাফিনী ও মুকং বৎসং কুরু কুরু রিং নামা যেখানে অমুকম বললাম সেখানে ওই ব্যক্তি জাতক বা জাতিকা যেই হোক না কেন তার নামটা বলতে হবে ঠিক আছে এরপরে আমি আর একটা সেম মোহিনী বর্শীকরণের কথা আর একটা বলছি এটা একটা ফুল নিতে হবে সেটা সুগন্ধ যে কোনো ফুল হতে পারে যে কোনো কালার হতে পারে কিন্তু সুগন্ধ ফুল যাতে গন্ধ আছে এই ফুলে ফুলটাতে যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা জপ করতে হবে হাজার আট বার এক হাজার আটবার ওই মন্ত্রটা জপ করতে হবে জপ করার ফলে ওই ফুলটা পছন্দের নারী বা পুরুষ যাকে আমি বস করতে বসেছি তার হাতে আমি এটা দিয়ে দেব তাহলেই সে বস্যীভূত হবে বুঝা গেল তো আমি মন্ত্রটা বলে দিচ্ছি ওং কাম দেব ওমো কং মানে নামটা বলতে হবে যে নামটা বলার পর বস মানায় সোয়াহা ওং কাম দেবায় নামটা বলে অমুকং মুকং বস সাহা এই মন্ত্রটা হাজার আটবার জপ করে ওই ফুলটি যে বশ করতে বসেছেন তার অভিলাষিত পুরুষ বা নারীকে ওই ফুলটা হাতে দিলে কাছে যখন আসবে ফুলটা হাতে দিলে সে বশীভূত হবে